নমস্কার, আগামী 14 ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে 2024 সালে। সেক্ষেত্রে যারা নিজের বাড়িতেই পুরোহিত ছাড়াই সরস্বতী পুজো করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন, আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন। যাই হোক, 14 ফেব্রুয়ারি বুধবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং প্রাতঃস্নান করে সমগ্র ঘর এবং বিশেষ করে সদর দরজা অল্প করে গঙ্গার জল ছিটিয়ে সমগ্র ঘরটা পবিত্র এবং শুদ্ধ করে নেবেন। এবং আমার ভাই বোনেরা যারা সরস্বতী পুজো করতে চান বা পুষ্পাঞ্জলি দিবেন তারা অবশ্যই কিন্তু এই দিন, যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন এবং পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আপনারা মায়ের ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। তবে অবশ্যই সরস্বতী পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত বিষয়টি মাথায় রাখবেন। যাই হোক, সরস্বতী পুজোর জন্য যে বিশেষ উপাদানগুলো প্রয়োজন পড়বে সেগুলো আপনারা একটি খাতাতে লিখে নিন। এগুলো আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে খুব ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, সিদ্ধি, সিঁদুর, পুরোহিত বরণ, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট, কুণ্ডহাড়ি, তেকাঠা, দর্পণ, তীরকাঠি, ঘট, আচ্ছাদন, গামছা, বরণডালা, শীষ ডাব, 100 আতপ চাল, মধু, নৈবেদ্য, চন্দ্রমালা, বিল্বপত্র, থালা, ঘটি, শঙ্খ, আমের মুকুল, যবের শীষ, কুল, পলাশ ফুল, আবির, অভ্র, দোয়াত ও লেখনি। যাই হোক, এরপর ভোগের দ্রব্যাদির মধ্যে লাগবে বালি, কাষ্ঠ, খড়কে, গব্যঘৃত 100, পান, কর্পূর, দক্ষিণা, সরস্বতীর ষাটি, লক্ষ্মীর ষাটি। আচ্ছা বন্ধুরা, এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যদি আপনারা পুরোহিত ডেকে বাড়িতে পুজো করতে চান তাহলে এই দ্রব্যাদিগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন আর নিজেরাও এই দ্রব্যগুলির মাধ্যমে খুব সহজেই সরস্বতী পুজো নিজের বাড়িতেই সম্পাদন করতে পারেন। আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পুরোহিত ছাড়া কিভাবে নিজের ঘরেই খুব ইজিলি সরস্বতী পুজোটা সম্পন্ন করা যায়। আচ্ছা, প্রথমত একটা চৌকি নিয়ে নেবেন, তার উপর হলুদ রঙের কাপড় দিয়ে মা সরস্বতীর মূর্তিটিকে রেখে দেবেন এবং নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু এই মন্ত্রটি তিনবার মুখে উচ্চারণ করে হাতে গঙ্গা জল নিয়ে তিনবার আচমন করে নেবেন, অর্থাৎ তিনবার মাথায় গঙ্গা জল নিজের ছিটিয়ে নেবেন এবং ভালো করে যেখানে আপনি পুজোটা সম্পাদন করছেন সেটি হয়তো আপনার ঠাকুর ঘর হতে পারে, সেখানে অল্প করে গঙ্গা জল ছড়িয়ে দেবেন এবং পুজোর উপকরণগুলিতেও গঙ্গা জল ছড়িয়ে দেবেন। এর ফলে মায়ের পুজোতে ব্যবহৃত জিনিসগুলো শুদ্ধ ও পবিত্র হয়ে যাবে। আচ্ছা, মা সরস্বতীর বাম দিকে বই, খাতা, কলম, দোয়াত এগুলি রেখে দিতে হবে এবং যেখানে পুজো করছেন অবশ্যই পারলে অল্প করে আলপনা অঙ্কন করবেন। যাই হোক, এরপর মা সরস্বতীর সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করবেন এবং প্রদীপের শিখাটি যেন মা সরস্বতীর বিগ্রহের দিকে থাকে, বিষয়টি লক্ষণীয়। আচ্ছা, এরপর একটি তামা অথবা পিতলের ঘট নিয়ে নেবেন, তাতে তেল এবং সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন অঙ্কন করবেন। এরপর ঘটটি জলপূর্ণ করে নেবেন এবং ঘটটির মধ্যে একটি সুপারি, একটি হলুদের গাঁট, একটি 1 টাকার কয়েন আর অল্প আতপ চাল এগুলি মানে ঘটটির মধ্যে রেখে দেবেন। এরপর ঘটটির উপর আম পাতা দিয়ে দেবেন এবং আম পাতার উপর একটি পান অবশ্যই দেবেন, তথা আম পাতা ও পানের মধ্যে অল্প করে সিঁদুরের ফোঁটাও দিয়ে দেবেন। যাই হোক, এরপর আপনারা শীষযুক্ত যেটা ডাব সংগ্রহ করেছেন তার উপরেও মঙ্গল চিহ্ন অঙ্কন করে সেটিও কিন্তু ঘটটির উপর রেখে দেবেন। এরপর পবিত্র ঘটটি মা সরস্বতীর সামনে অল্প করে মাটি দিয়ে তার উপর ঘটটি স্থাপন করবেন এবং ঘটটির চারপাশে অল্প করে পঞ্চশস্য এবং পঞ্চগুড়ি অবশ্যই গোল করে ছড়িয়ে দেবেন, সাথে কিছু
পুষ্পও দিয়ে দিবেন। যাই হোক, ঘটটি স্থাপন হয়ে যাওয়ার পর ঘটের উপর লাল একটি গামছা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর ঘটের মধ্যে একটি নতুন চাঁদমালা পরিয়ে দিবেন। এরপর আপনারা লাল চন্দন অথবা শ্বেত চন্দন বেটে অনামিকা আঙুলের মাধ্যমে প্রতিষ্ঠিত ঘটে তিনবার তিলক কেটে দেবেন। যাই হোক, এরপর আপনারা প্রতিষ্ঠিত ঘটের মধ্যে দুর্বা ঘাস, ফুল ও চন্দন সহযোগে শ্রী গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ওম গাং গণেশায় নমো এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ফুল, চন্দন, দুর্বা ঘাস এগুলি ঘটের উপর রেখে দেবেন এবং একটি পৈতা ও একটি শাঁখা ও নোয়া অবশ্যই ঘটে কিন্তু নিবেদন করবেন। যাই হোক, এরপর আপনারা মা সরস্বতীর মূর্তিতে লাল চন্দন ও সিঁদুর, হলুদ এর তিলক অনামিকা আঙুলের মাধ্যমে মাকে পরিয়ে দেবেন। অর্থাৎ মা সরস্বতীর বিগ্রহতে মায়ের কপালে আপনারা কিন্তু তিলক কেটে দেবেন চন্দন, সিঁদুর এবং হলুদ দিয়ে, এবং চন্দন সহযোগে একটি গাঁদা ফুলের মালা মা সরস্বতীকে পরিয়ে দেবেন এবং মা সরস্বতীর ডান হাতে একটি চাঁদমালা অবশ্যই দিবেন। এছাড়াও সরস্বতী পুজোর দিন মাকে পঞ্চগব্য অবশ্যই নিবেদন করতে হয়, আর এই পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোবর ও গোচনা। এগুলি একত্রিত করে মা সরস্বতীর ডান দিকে ছোট্ট একটি বাটিতে রেখে দেবেন। যাই হোক, এরপর একটি বোটা সমেত গোটা পান ও তার উপর দুটো হলুদের টুকরো রেখে সেটি মায়ের চরণে নিবেদন করবেন এবং যেখানে দোয়াত, বই এবং কলম রেখেছেন সেখানে দুটো কুল রেখে দেবেন। যাই হোক, এরপর জোড়া কুল, জোড়া মটরশুঁটি, জোড়া শিম, আম্রমুকুল এবং পলাশ ফুল একটি পাত্রতে রেখে সেটি মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করবেন। এরপর একটি বেলপাতা এবং ফুল ঘটের উপর নিবেদন করবেন। যাই হোক, এরপর আপনারা চন্দন সহযোগে বেলপাতা, ফুল এবং দুর্বা ঘাস অল্প করে হাতে নিয়ে নেবেন এবং ভক্তি ভরে মায়ের কাছে অঞ্জলি প্রদান করবেন মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলে। যাই হোক, পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম জয়া জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নমো নম বেদ বেদাং বেদান্ত বিদ্যা স্থানৈভ্য এব চ এষ চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নম। আগে হ্যাঁ, এই মন্ত্রটি বলে আপনারা হাতে থাকা বিল্লপত্র, দুর্বা ঘাস এবং ফুল মা সরস্বতীর চরণে নিবেদন করে দিবেন এবং একইভাবে পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার উচ্চারণ করে তিনবার হাতের ফুল আপনারা মা সরস্বতীকে নিবেদন করে দিবেন। যাই হোক, এভাবে পুষ্পাঞ্জলি দেওয়ার পর অবশ্যই মা সরস্বতীর যেটি প্রণাম মন্ত্র সেটিও কিন্তু তিনবার উচ্চারণ করবেন। মা সরস্বতীর প্রণাম মন্ত্রটি হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্য কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী এটি বলে মনে ভক্তি ভরে প্রণাম করে মা সরস্বতীর উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করবেন। নৈবেদ্য হিসাবে আপনি আপনার সামর্থ্য মতো ফল, মিষ্টান্ন এগুলি নিবেদন করবেন। তবে চেষ্টা করবেন হলুদ রঙের ফল এবং মিষ্টান্ন নিবেদন করার, কারণ হলুদ রং এবং সাদা রং মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। যাই হোক, মা সরস্বতীর পুজোতে গোটা ফল এবং কুচানো ফলও নিবেদন করতে হয়। সেক্ষেত্রে আপনারা আপেল, খেজুর, বাতাসা, চিড়া, শাকালু, কুল এগুলি মাকে নিবেদন করতে পারেন। এছাড়াও গোটা ফল হিসাবে পেয়ারা, বেদানা, চাপা কলা, লেবু এগুলো মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এছাড়াও তামার পাত্রে কিছুটা আতপ চাল এবং বাতাসা মা সরস্বতীকে নিবেদন করবেন। এরপর ছোট্ট তামার গ্লাসে বা পিতরের গ্লাসে জল নিবেদন করবেন মা সরস্বতীর উদ্দেশ্যে এবং যে নৈবেদ্যটা আপনারা মাকে নিবেদন করেছেন তাতে অবশ্যই
প্রত্যেকটি থালাতে চন্দন সহযোগে একটি করে বেলপাতা অবশ্যই নিবেদন করে দিবেন। এইভাবে ভক্তি ভরে মাকে নৈবেদ্য নিবেদন করার পর এরপর আপনারা আরতি করবেন। এর জন্য পঞ্চপ্রদীপ সরিষার তেলের হোক বা ঘিয়ের প্রজ্বলিত করবেন এবং ভক্তি সহকারে মা সরস্বতীর উদ্দেশ্যে আরতি প্রদান করবেন, সাথে উলুধ্বনি শঙ্খ এবং ঘণ্টা সহযোগে। যাই হোক, আরতি করার পর পরিবারের সকলেই প্রদীপের আলোর তাপ নিজেদের মাথায় এবং বুকে অবশ্যই নেবেন, ছোট বাচ্চাদেরকে দিবেন। যাই হোক, এইভাবেই সরস্বতী পুজো খুব সহজেই আপনারা নিজেদের ঘরে বসে করতে পারেন বিনা পুরোহিত ছাড়া। আর যদি পুরোহিতের মাধ্যমে পুজো করতে চান সেটিও করতে পারেন। সেক্ষেত্রে যে যে উপাদানগুলো পুজোর ক্ষেত্রে বলা হয়েছে ভিডিওটির মাধ্যমে সেগুলি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং এই উপাদানগুলিরই কিন্তু প্রয়োজন পড়বে। যাই হোক, ভিডিওটি শেষ করলাম। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। জয় মা সরস্বতী। নমো। ধন্যবাদ।